আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কি অবস্থা ছেলের পড়ালেখা কি অবস্থা? চলতেছে যাক আলহামদুলিল্লাহ। তা আবার আইসা বললাম এখন ওই যে শীতের জন্য আমি তো বলছিলাম আবার আসবে ইনশাল্লাহ। তো এই কিছু দেওয়ার চেষ্টা করতেছি কম্বল টম্বল। আপনার কে কে আছে এখন? আচ্ছা ঠিক আছে, এই লোন আপনার নাতিনের জন্য একটা কম্বল দিলাম, আপনাকে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করেন। আচ্ছা আচ্ছা, দিব, অসুবিধা নাই। আর ইয়া ছেলের এখন পড়ালেখা চলতেছে? যাক আলহামদুলিল্লাহ। কোথায় যেন পড়ে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আসি তাহলে আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে কাকা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কালকের জন্য, কালকের জন্য আমি দুঃখিত, কালকে তো আপনাকে দিতে পারি নাই কাকা। আমি অনেক খুশি আছি, দিলে তাও খুশি, দিলেও খুশি। আচ্ছা, আপনি যে আমারে দেখলে যে কাক দেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া। আমি একজন, অসল মানুষ। জি জি জি, জানি আমি জানি। এখন কালকে তো দেখলেনি, অনেকজন আইসা পড়ছে, যার কারণে আমি আপনাকে দিতে পারি নাই। আর আপনারা তো আমি চিনি, যার কারণে বলছি যে আমি পরের দিন আইসা আপনাকে দিব। জি জি, অবশ্যই আপনি বলেন। আমার একটা ছেলে আছে, সাড়ে আট বছর। জি, মাদ্রাসায় পড়ে। জি, আপনার খালা ওনারা কোনো কাজ করতে পারে? কাজ করতে পারে না। আচ্ছা, আর করো না, এই সাহায্য মাঝে উদিয়া আল্লাহ চালায়। আচ্ছা, এখন কোলাধারে মুসলমানি করাবো। মুসলমানি করবে? মুসলমানি করাবে? মুসলমানি করাবো আগামী দিন, 4 তারিখ দিছি। আচ্ছা, 1000 টাকা ছুটি করছি, তো বেড়া করছে 200 টাকা কম নেই। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমি আপনাকে এই মুসলমানি কবে করাবেন? আগামী দিন 4 তারিখ দিয়ে দিছি। আচ্ছা, আপনি ডেট ফেস করেন না, আমি আপনাকে আইসা ইয়া করি। আমার কাছে টাকা আছে, এখন 300 টাকা আছে আমার কাছে। আচ্ছা, তো আপনি এখন ডেটটা সামনের সপ্তাহে করান, আমি ইনশাল্লাহ আপনাকে, আমি আপনার পুরোটাই আমি দেওয়ার চেষ্টা করব সামনের সপ্তাহে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনারা যদি করে ফেলেন তাহলে। না না না, আমি আর করব না, আমি আপনার দোয়া ছাড়া, আমি আর, আর আমার মা বাবার দোয়া ছাড়া, আর উপর আল্লাহর দোয়া ছাড়া আমি আর কোথায় আল্লাহর না। আমি অক্ষণে ফোন করে করে দিতে আসি, আমি এই শুক্রবারের পরে শুক্রবার আসি। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বললেন, কথা বইলা আপনি ইয়ে করেন, আমি ইনশাল্লাহ আপনার এই দায়িত্বটা নিব এবং আমার বন্ধুকে জানাবো যে আমরা এরকম একটা উদ্যোগ নিতেছি যে এক কাকার ছেলেকে আমরা যেন মুসলমানি করাই দিতে পারি। তো ওই দায়িত্বটা আমি নিলাম এবং আমার বন্ধুকে আমি জানাচ্ছি যে আমরা যেন এটা সুন্দরভাবে করে দিতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখন আমি তো আপনার জন্য একটা কম্বল আনছি, তো দিতে দিতে যাচ্ছিলাম, এই যে এটা আপনি, এটা আপনি রাখেন কাকা। হ্যাঁ, এটা আপনি রাখেন। ওয়ালাইকুম সালাম, ভালো থাকেন। হ্যাঁ ওকে গাইজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।